Another big shout, and this time up goes David Shepherd's finger. তারপর অবশ্য তো আসলে ব্যাড লাগে আমাদের আর্লি খেলা ছেড়ে দিয়েছে, আরও অনেকদিন সার্ভিস দিতে পারতো। তারপরে আমি বলবো যে যতদিন খেলেছে সুপার অ্যাকশন বল ছিল, রান আপ আমার খুব ভালো লাগতো, চমৎকার, মানে রান আপটা এত সুন্দর ছিল যে বোলিংয়ের অর্ধেক মানে এনার্জি ওখানেই কমে যেত, এবং তার অ্যাকশন টেকশন ভালো ছিল, খুব ভালো বলার ছিল। আমার সাথেই সে খেলেছে জাতীয় লীগ সিলেটের হয়ে খেলতাম আমরা, তো ও আমার কাছ থেকে অনেক পুরান বলে কিছু কাজ শিখেছে এবং যেটা তাকে পরে অনেক কাজে দিয়েছে। সত্যি কথা বলতে তাপস আমি মনে করতাম যে ও বাংলাদেশ টিমকে আরও অনেকদিন সার্ভিস দিবে, বাট ব্যাড লাক আমাদের ও বেশি দিন খেলতে পারলো না, বাট খেলোয়াড় হিসেবে খুব ভালো বলার ছিল মানুষ। মানে জাতীয় লেগে আমি খেলেছি ওর সাথে অনেকবার, কেমিস্ট্রি আসলে ওই সময় তো মানে আপনার তাপসও স্ট্রাইক বোলিং করতো, আমিও স্ট্রাইক বোলিং করতাম, তো দুজনই আমরা ট্রাই করতাম যে মানে ফোর ডে ম্যাচে উইকেট নেওয়ার জন্য। দেখা যেত কোনো দিন আমি সাকসেস হতাম, কোনো দিন ও সাকসেস, বা এরকম হতো যে কোনো দিন উইকেট পাচ্ছে না, তখন আমি স্ট্রাইকিংয়ে, আমি তখন উইকেটের জন্য ট্রাই করতাম, তো দুজন মিলে আসলে সাকসেসগুলো আসতো। প্রথম খেলেছিলাম আসলে যেদিন মানে এই স্টেডিয়ামে প্রথম খেলা ছিল, ওটা খুব সম্ভবত 2000-এ সন্টা খেলা আসতেছেন, বাট মিরপুর স্টেডিয়ামে, শেরবাংলা স্টেডিয়ামে ফার্স্ট খেলা ছিল, এটা ছিল আপনার জাতীয় লীগ ঢাকার সাথে, এবং ওই খেলা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম, 10টা উইকেটও পেয়েছিলাম 2 ইনিংসে, তো ওই খেলা সবসময় মনে থাকে। এটা আসলে আপনার শেরবাংলা স্টেডিয়ামের ফার্স্ট খেলা, মাঠ ছিল একটু বালু, তেমন একটা এরকম ঘাস ছিল না, অনেক সফট ছিল মাঠ, দৌড়াইতে কষ্ট হচ্ছিলো, বাট ওই দিন খুব ভালো বোলিং করি এটা সম্পূর্ণ খেয়াল আছে আমার এখনও, এবং ওই খেলাটা আমরা জিতিও ঢাকার সাথে। ইন্টারন্যাশনাল ম্যাচ আসলে আমি এখানে পাইনি, আমি লাস্ট খেলেছিলাম বঙ্গবন্ধুতে 2004-এ, তারপর আসলে আর আমি ন্যাশনাল টিমে খেলিনি, তারপর 2006 আমি খেলা ছেড়ে দিলাম। এই মাঠে আমার অনেক ইয়ে আছে, আপনার টি-20 যখন ফার্স্ট বাংলাদেশে লিগ হলো, মোহামেডানে হয়েছিলাম, খেলেছি আমি, চ্যাম্পিয়ন হয়েছিলাম এই মাঠে, তারপরে আপনার কিছু ক্লাব ক্রিকেটে খেলা খেলেছি আর জাতীয় লিগ খেলেছি। আমি শুরু করেছিলাম আপনার প্রিন্স ভাইয়ের পরে, আমি সজল চৌধুরী, সাইফুল ভাই, আনিস ভাই, ওনাদের সাথে শুরু করেছিলাম, শেষ করেছি আসলে লাস্টে আপনার মাশরাফির সাথে আমার শেষ হয়। মঞ্জু আমার সাথে অনেকদিন আমার পার্টনার হিসেবে বলিং করেছে, অনেকে ওর মধ্যে শফিউদ্দিন বাবু, আপনার বহুলা, কর্নেল, তাপস, জাকির ভাই ছিল, অনেকে ছিল, তারা আসলে বেশি দিন আমার সাথে এরকম সময় দিতে পারে না, বাট মঞ্জু বেশ 4-5 বছর একসাথে আমরা খেলেছি। না মানে আমরা তো ক্রিকেট খেলেছি ধরেন আমাদের শখের বসে বা ওরকম, মানে আমি যেটা চিন্তা করি, আমি কিন্তু পুরো সম্পূর্ণটা আমি খেলার প্রতি ভালোবাসা ছিল, খেলতে খুব ভালোবাসতাম, এর জন্য ক্রিকেট খেলেছি। আসলে যদি এরকম প্রফেশনাল থাকতো বা আমাদের এরকম ফিজিও, ট্রেনার বা এই ভালো ভালো কোচ থাকতো, তাহলে অবশ্যই আরও লম্বা সময় খেলতাম, আরও বেটার ক্রিকেট খেলতাম, বাট ওই সময় আসলে ওরকম কোনো ইয়ে ছিল না, 6 মাস ক্রিকেট খেলা হতো, 6 মাস ফুটবল খেলা হতো, ওইভাবেই আসলে ক্রিকেট খেলে চৌদ্দূর যা পারে দিয়েছি। প্রাইড বলতে গিয়ে হ্যাঁ, ভালো খেলে বাংলাদেশকে মানে ICC-তে সদস্য হিসাবে ছিলাম, এটা আসলে বিশাল ব্যাপার, ওয়ার্ল্ড কাপও খেলেছি বাংলাদেশে, টেস্টেও, প্রথম টেস্টেও আমি খেলেছি, আমি মানে এনজয় করছি যে এখন সিলেক্টর হিসেবে কাজ করছি, যত চেষ্টা করছি ভালো প্লেয়ার যারা আছেন তাদেরকে পিক আপ করে নিয়ে আসার জন্য, কারণ আমি লর্ডারে যখনই ব্যাটিং করেছি মানে আমি জানি না, বাট আমি বেশ মানে 20-25-21-30 এরকম করতাম সবসময়, তো এটা হয়তো বা এরকম ফর্মেট থাকলে হয়তো আরো সিরিয়াসলি নিতাম। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ।